আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মিস্টার আর মিসেস জামান ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো প্রতিদিনের মতন সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল উঠার পর আমি হচ্ছে বাসার কিছু আমার টুকটাক কাজকর্ম ছিল সেগুলো শেষ করার পর আমি এখন আমাদের জন্য সকালে একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে নিচ্ছি। সামান্য একটু সবজি খিচুড়ি রান্না করছি, সাথে ডিম ভাজি করব। আর তারপর অনেক সময় চলে গেছে, একটু বাবুকে নিয়ে ওকে একটু সময় দিচ্ছিলাম। তারপরে যে এর বাবা বাজারে গেছিল, কিছু বাজার করে এনেছে। এগুলো মূলত রোজার জন্যই, যেমন এখানে চিড়া আছে, মিশ্রি আছে, আখের গুড় আছে। তারপরে যে এটা আখের গুড়। তারপর এখানে এপাশে বাবুর জন্য নুডলস আছে, আর তো চা পাতা, জিরা, তারপর হচ্ছে তেল, আটা, আটা, তারপর হচ্ছে লবণ, হলুদ, সব কিছুই আমি মাসিক বাজার একবারে করে নিয়েছি। এই যে চিনি নিয়ে এসেছে, দুই রকমের ডাল নিয়ে এসেছে, মসুর ডাল, মুগ ডাল, এদিকে আছে আদা, এই যে ছোলা, এদিকে আছে হচ্ছে পেঁয়াজ রসুন, ওদিকে আছে আলু, এই যে সব কিছু আমি একসঙ্গে এবার একে একে এগুলো তুলে নেব। আমি আজকে জিরা আর সরিষাটা একটু রোদে দিয়েছিলাম, ওটাই এখন তুলে নিচ্ছি। এবার আমি কৌটায় ভরে নেব। এই যে আজকে আমি আপনাদের সঙ্গে তেমন কোনো রেসিপি শেয়ার করছি না আমার রান্নার। তো এখন বিকাল হয়ে গেছে, বাবুর জন্য আমি একটু সবজি নুডলস করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি আলু আর গাজরটা কেটে নিচ্ছি। তো আজকে দুইটা কাঁচামরিচ দিয়ে আমি নুডলসটা রান্না করব। তেমন বেশি ঝাল দেব না, বাবু খাবে, তেমন একটা ঝাল খেতে পারে না। তো যাই হোক, আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি একটা রিকোয়েস্ট করে ফেলি আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তারপর এই যে সবজিগুলো আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি এই তো নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে আমি সামান্য কিছুটা লবণ দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। এই তো সবজিটা আমি সিদ্ধ করার পর ঢেলে নিয়েছি। তারপর এই যে ফ্রাই প্যান গরম হয়ে আসার পর আমি এখানে সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি। বেশি তেল দেওয়া হয়নি এখানে আসলে। তারপর হচ্ছে নুডলসটা দিয়ে তারপর আমি এখানে মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জন্য, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আর এই সুযোগে বাচ্চাদের সবজি খাওয়ানো হয়ে যায়। তো আজকের মতন ভিডিওটি পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।